ইসলামিক পরিবারের মেধাবী মেয়ে উম্মে সালমা। পড়াশোনা শেষ করার পর জব মার্কেটে প্রত্যাশিত চাকরির দেখা না পেয়ে হয়ে পড়েছিলেন হতাশাগ্রস্ত। ক্রিয়েটিভ আইটি তখন তাকে দেখিয়েছে বেঁচে থাকার নতুন স্বপ্ন। আমার নাম উম্মে সালমা, আমার বাসা খুলনাতেই। আমার পড়াশোনা গার্লস স্কুল এবং গার্লস কলেজে, এরপরে আমি অনার্সে খুলনা ইউনিভার্সিটিতে বিএসসি অনার্স কমপ্লিট করি। এরপর এমএসসি করার জন্য দেশের বাইরে যেতে হবে, যেহেতু ফ্যামিলি খুব কনজারভেটিভ, সেহেতু আমি যেতে পারি না। তো এক্ষেত্রে আমি রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করি। কমপ্লিট করার পরে ব্যাংক জবের জন্য ট্রাই করতে থাকি। তো ট্রাই কর দেখলাম যে আমার চাকরি হচ্ছে না। বিভিন্ন ধরনের ডিফিকাল্টিসের জন্য আমি ডিপ্রেশনে ভুগতেছিলাম যে আমি আসলে কী করবো, আমাকে দিয়ে আসলে কিছুই হবে না, এমন ধরনের চিন্তা যখন আমার কেঁপে বসলো, তখনই আমি একদিন ফেসবুকে ব্রাউজ করতে করতে আমি দেখলাম যে ক্রিয়েটিভ আইটির একটা ফ্রি সেমিনার আছে, অ্যাড দিচ্ছে। তো আমি সেটাতে যাই এবং ফ্রিল্যান্সিংটা কী, আউটসোর্সিং কী, এ সম্পর্কে জানতে পারি। এবং ক্রিয়েটিভ আইটিতে এসে আমি পেইড ব্যাচে ভর্তি হই। আমাদের যে মেন্টর ছিলেন হাফিজ ভাইয়া, উনি আমাকে সাহায্য করছেন যেন আমি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারি। এখন আমার বেশ কয়েকটা বিজনেস কার্ড ক্রিয়েটিভ ডিভাইজারে অ্যাপ্রুভ হয়েছে এবং আমি কিছুদিন আগে একটা চার্চ লোগো উইন করছি। এবং এখন ইন্টার্নশিপ শেষ করে আমি ক্লাস নিচ্ছি ক্রিয়েটিভ আইটিতে গ্রাফিক ডিজাইনের। অন্যান্য যে আইটি ফার্মগুলো আছে সেগুলো কোর্স আমি আমাদের আমার ফ্রেন্ড যারা আছেন তাদেরকে করতে দেখছি, কিন্তু আসলে তারা সেভাবে কিছুই পারে না আমি দেখি। তো সেই জন্য আমার একটু মনে সন্দেহ ছিল যে ক্রিয়েটিভ আইটি কি ঠিকভাবে আমাদেরকে শিখাতে পারবে, মার্কেট প্লেসগুলোকে আমাদেরকে দেখাবে। কারণ হচ্ছে অন্য আইটি ফার্মগুলো কিন্তু তাদেরকে মার্কেট প্লেস দেখায় না, শেষ পর্যন্ত তারা যেতে পারে না, অনেকেই সাকসেসফুল হতে পারে না। ক্রিয়েটিভ আইটির যে কারিকুলাম বা মডিউলস আছে এটা একজন ক্রিয়েটিভ ডিজাইনার হিসাবে খুবই উপযোগী। তার স্বপ্ন ভবিষ্যতে সে নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে সমাজে ভূমিকা রাখবে। এই লক্ষ্যকে সামনে রেখে সে দিনরাত পরিশ্রম করে চলেছে। পরিশ্রমই পারে জীবনকে বদলে দিতে। ক্রিয়েটিভ আইটি যখন এখানে প্রথম কাজ শুরু করে, ট্রেনিং শুরু করে, ফার্স্ট ব্যাচে ও ঢুকছে এবং তার ট্রেনিং খুব ভালো হয়েছে বলে আমি মনে করি এবং নিজে কাজ করার মতন যোগ্যতা এখন রাখে। ক্রিয়েটিভ আইটির ট্রেনিংও খুব ভালো। আমার বোন তাদের কাছ থেকে যে ট্রেনিং পাইছে তাতে সে আরও মানে একটা স্টুডেন্ট যেভাবে আগায় তার চাইতে বেশি কাজ পারছে আমি এটা মনে করি।